আমার কাছে অনেক অনেক ডকুমেন্টস ছিল 28 তারিখ থেকে আমি অনেক সাবি দিয়েছি পীর চাঁদের কাছে ইনি আমাকে হেল্প করেন সত্যি জয় হয়েছে আপনারা আমার জন্য দোয়া করবেন আর কিছু দুই ফেব্রুয়ারি 2022 ইংরেজি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রেরিত মোহাম্মদ রকনুল হক উপপরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় ঢাকা স্বাক্ষরিত চিঠির প্রেক্ষিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024 এর জন্য গঠিত আপিল বোর্ডের 21-এর জরুরি সভা অনুষ্ঠিত হয় স্মারক নাম্বার 2600000280362072 গৃহীত সিদ্ধান্ত নির্বাচনী তফসিলের 11 নম্বর অনুচ্ছেদ মোতাবেক 28 জানুয়ারি 2022 ইংরেজি তারিখে নির্বাচন কার্যক্রম সম্পূর্ণ করে নির্বাচনী প্রাথমিক ফলাফল ওই তারিখে ঘোষণা করার কথা থাকলেও চেয়ারম্যান নির্বাচন কমিশন 29 জানুয়ারি 2022 ইংরেজি তারিখ ভোর 5টায় ফলাফল ঘোষণা করেছেন যা নির্বাচন তফসিলের পরিপন্থী এবং বিধি বহির্ভূত ছিল অথচ নির্বাচনী ফলাফল ঘোষণাপত্রে তারিখ উল্লেখ করেছে 28 জানুয়ারি 2022 এতে প্রতীয়মান হয় যে চেয়ারম্যান নির্বাচন কমিশন জনাব পীরজাদা শহীদুল আরুন পক্ষপাতদুষ্ট হয়ে নির্বাচনী ফলাফলগুলো ঘোষণা করেছেন অভিযোগ থাকা সত্ত্বেও চেয়ারম্যান নির্বাচন কমিশন পীরজাদা শহীদুল আরুন বিষয়টি আমলে না নিয়ে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের এই দুজন সদস্য ছিলেন বিএস নিশান এবং জাহিদ হোসেন প্রধান নির্বাচন কমিশনারের বিপক্ষে পক্ষপাত দুষ্টতার অভিযোগে ইতিমধ্যে চলচ্চিত্র শিল্প কেন্দ্রিক বিভিন্ন সংগঠন সোচ্চার হয়েছে এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে এছাড়া দুজন ভোটার লিখিতভাবে জানিয়েছে যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহেদ খান এবং সদস্য পদপ্রার্থী চুন্নু তাদেরকে ভোট দেওয়ার জন্য নগদ অর্থ প্রদান করেছেন এছাড়া আরও বেশ কজন সদস্য মৌখিকভাবে তাদের দুজনের অর্থ প্রদানের বিষয়টি স্বীকার করেছেন এবং কিছু ভিডিও ফুটেজে প্রতীয়মান হয়েছে যে এই অর্থ প্রদানের অভিযোগটি সত্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন 2022-2024 জন্য প্রণীত তফসিল এই 10 নম্বর ধারায় সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এমন অভিযোগ প্রমাণিত হলে ওই প্রার্থীটা নির্বাচন কমিশন বাতিল করতে পারবে অভিযোগ পাওয়া সত্ত্বেও বিষয়টি আমলে না নিয়ে এবং উপেক্ষা করে নির্বাচন কমিশন প্রধান পীরজাদা শহীদুল আরুন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন এবং তার পক্ষপাত দুষ্টতার বিষয়টি স্পষ্ট হয়েছে এ বিষয়ে প্রার্থীরা আপিল বোর্ডে অভিযোগ করেন আমরা বিষয়টি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে দিক নির্দেশনা চাইলে সমাজসেবা অধিদপ্তর আপিল বোর্ডকে উপরে উল্লিখিত চিঠি দেয় চিঠি মোতাবেক আপিল বোর্ড বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়ে অভিযুক্ত প্রার্থী জাহেদ খান ও চুন্নুর প্রার্থীটা বাতিল ঘোষণা করে